খিচিরি নাইট, সহ প্রযোজক রত্নকুবের, রত্নকুবের জেমস এন্ড জুয়েলারি, খাতি রত্ন উচিত দাম। নমস্কার নমস্কার নমস্কার, সঁচাকৈ আজি মানে কি নাচিছিলো, মানে বৰ ফূৰ্তিত নাচিছো, মানে ইমানে ভাল লাগিছে কি বুলি কম। সেইকাৰণে প্ৰথমতে আপোনাক একেবাৰে নমস্কাৰ শ্ৰদ্ধা জনাইছো। কাৰণ কথা মানে কি, মানে একচুৱেলি মই সপোনটো ভবা নাছিলো যে মানে ইমান কম সময়ৰ ভিতৰত যে মানে ইমান যে আপোনালোকৰ মৰম পাম বুলি ভবাই নাছিলো। আমাৰ এই খিচিৰি নাইট আপোনালোকৰ অনুষ্ঠান দেই, এই খিচিৰি নাইটটো জন্ম হোৱা বেছি দিন হোৱাই নাই, তথাপিও আপোনালোকৰ ওপৰত যে ইমান নিভাজ মৰম পাম বুলি ভবাই নাছিলো। গতিকে আমিনো কি দিম, দিবলৈ একো নাই, কেৱল দিব পাৰোঁ আপোনালোকক এবাৰ দীঘল দীঘল প্ৰণাম, এটা হস্তাংগ প্ৰণাম জনাইছো আপোনালোকক। সেইদৰে সদায় আমাক আপোনালোকে মৰম চেনেহ দি থাকিব, তেতিয়া আমি জীয়াই থাকি হে হৰি অ ৰাম অ ৰাম অ হৰি। মই ৰাইজক হস্তাংগ প্ৰণাম জনাইছো। মই আৰু বেলেগ কিবা বুলি ভাবি আছিলো। কি ভাবিছিলা? এই নকদক বেয়া লাগে কবা? একো বেয়া পাব নালাগে, মই শুনা মানুহটো বেয়া পাব খোজা না, কোৱাটোৱে কৈ দিয়া কি ক'ব। নালাগে দক, নকওঁ দক মই, আপুনি বেয়া পায় নেকি? আহা বেয়া নহয় বাই, মুখত জিভাৰ আগলৈ অহা কথাটো পেটত ৰাখি থব নাপায়, পেটৰ প্ৰব্লেম হয়, জি আছে কৈ দিয়া ফটকে, মই বেয়া নাপাওঁ। এই মই কি ভাবিছিলো জানেনে? মই ভাবিছিলো আপুনি হাৰ্ট এটেকতে মৰি আছে। কি? মোৰ হাৰ্ট এটেক? নহয় মই তুমি ভাবাতে মোৰ হাৰ্ট এটেক হ'ব, তুমি কিয় ভাবিছো? ভাবাত কি আপত্তি আছে? আছে, হাজাৰ বাৰ আছে, লাখ বাৰ আছে, কোটি বাৰ আছে, কিয় ভাবিবা? ভাল মানুহ এজন মোৰ হাত এটা ঘৰ মৰা বুলি কিয় ভাবিবা? এৰি দেহাত শক্তি থাকাক লাগি সব কথা ভাবিব পাৰি, আৰে দে বেৰি হয় নেকি? কিয় ভাবিবা? হা হয় ভাবাৰ শক্তি থাকিলে তুমি যেতিয়াই তেতিয়াই যতে ততে সব ভাবিবা নেকি? পাৰি, মানে সবে সব কথা ভাবিব পাৰি, মানে ভবাৰ শক্তি আছে কাৰণে, ভগৱানে ভগৱান ভবাৰ শক্তি দিছে কাৰণে আমি যেতিয়াই তেতিয়াই সব কথা ভাবিব পাৰো। যোৱাকালি ককাৰ ৰুমত তুমি বাৰু কি কি নহয়, মই ভাবিছোহে কিয় নাভাবিম, তুমি নিজে কৈছা ভগৱানে ভবাৰ শক্তি দিয়া থকা লগে আমি ভাবিব যেতিয়াই তেতিয়া সব কথা ভাবিব পাৰো। ঝাড়ু মাৰিছো মাৰিছানে, কাপোৰ ঠিক কৰিছা, বিচনা ঠিক কৰিছা, সেইবোৰ ক'ব পাৰো। নিজে বেলেগ চুলৰ মন পুলিচ পুলিচ, হা ভিতৰলৈ যোৱা ককা কথা দিয়া। বিৰতিৰ পিছত পুনৰ ঘূৰি আহিম আপোনালোকৰ এই অনুষ্ঠান যিটো নাম হৈছে খিচিৰি নাইট। হৈছে সাহসৰ প্ৰতীক।
কোনে মোর ঘরত কান্দে? আরে মিসেস খোখো, হোয়াট হ্যাপেন? হোয়াই ইউ আর ক্রাইং? কি হইছে আপনার? না কান্দিব, মই বৰ প্ৰবলেমত পৰিছো, সেইকাৰণে ইয়ালৈ দৌৰি আহিছো। ওহ, আপুনি নেকান্দিব, ইমান ধুনীয়া নয়ন জুৰিত এই সকলোৱে শোভা নেপায়। নেকান্দিবা মোৰে ওচৰ চুবুৰীয়া, পাহাৰ বগাই ধৰি আনিম এটি জীয়া মইনা মইনা নেকান্দা। তুমি ভিতৰলৈ যোৱা, মোৰ আলহীৰ সৈতে অলপ বাৰ্তালাপ আছে। কি কথা, আজিকালি কোনোবা ডাঙৰ লৰাই সৰু ছোৱালীক আৰু সৰু ছোৱালীয়ে ডাঙৰ মানুহক লাইন মৰাটো আজিকালি এইটো এটা ফেশ্বন হৈ গৈছে। কিন্তু এইবিলাক যে অশ্লীল ইংগিত দিয়ে, সেইবিলাকো ফেশ্বন নেকি? না 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 না, এইটো যে ইটস এ ক্রাইম। কত আছে কত আছে সেই লৰা আছে কত? এইফালে এইফালে এইফালে, চোৰৰ নিচিনা কিছুমি জুমি চাইছে, এইফালে এইফালে এইফালে। এই তই জুমি জুমি মোৰ ঘৰ ফালে কি চাইছে ক? তোর দেখুন সাইজে নাই, তা কি লাইন মারো? মোর সাইজ তো সরু হবো পারে, কিন্তু ভিতর তো বহুত ডাঙর। কি কি ডাঙর? মোর অন্তরখন বহুত ডাঙর, সেয়েহে মই গোটেই নারী জাতিক লাইন মারি ভাল পাও। নারী জাতিক লাইন মারি ভাল পাও? হ্যাঁ, এই কলির কৃষ্ণ, এখেত তোর তোতকৈ বয়সত কিমান ডাঙর জানো? হ্যাঁ, লাইন মারতে কিবা বয়স লাগে নি? নালাগে নালাগে। লাইসেন্স লাগে নি? নালাগে নালাগে। তেতিয়াহলে এই চা ভাই, জি হৈ হল গৈ। হ্যাঁ, তোক মই কৈছো যে যাকে লাইন মারো মার, গোটেই পৃথিবীত লাইন মার, কিন্তু এখেতক লাইন নামারিবি। ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। বেশি কথা নকব, দম নিছে নেকি? দম নহয় মানে কৈছো নহয়, যদি এনেকে যে লাইন মারে কথা কিন্তু বেয়া হৈ যাব। কিন্তু কি কৰিব মিস্টার গোবর? ই আপোনাকো দম দিছে? দম নহয়, ফ্ল্যাট করে দি। ইমানো তো আপনি বিলু দিন নিছিনা কই মৌন হৈ বহি আছে। আসলে আসলে মিসাস খক, মই মানে মারপিট কাজিয়া পেছে এবো ভাল না পাও। একচুয়ালি মই গান্ধীজির ভক্ত, অহিংসায় পরম ধর্ম। সাহস থাকিলে হে ও ভাই, তই যদি নোৱাৰ ক, মই এই কঠাল গুটিয়াক চেপেটা পিঠাব নাই দিম। আমাৰ খুদ আৰু ইয়াৰ পৰা যা। আৰু মই নোখোজো, আপোনালোকে খুজি পেলাই দিব মোক। কি এই নিজৰ চাই চাই কথা কবি, নহলে কি কৰিব? কি কৰিব? কি কৰিম কি কৰিম কি কৰিম কি কৰিম কি কৰিম? এই এই ভালে ভালে ফুট, কিন্তু কথা বেয়া যায় তাঁতৰ যায়। মোৰ চাইজক ধৰি কথা কৈছে আপুনি? অ চাইজ সৰু হে, কি কৰিবি? চাইজক ধৰি কথা কৈছে, চাইজে নাই। ৰব এক মিনিট ৰহক। আইজি আইজি আমি মাতি দিছো ভাইটি।
মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভেটেনারি তেওঁলোকে জানে ভালকে একদম সৰু সৰু মাছৰ পিচ তেনেকুৱা দুই পিচ মাছ কিনি অকল মই হ্যাঁ দহ এনিবডি নিড ফিচ এনিবডি নিড ফিচ মাছ বলা হব কেতিয়া পৰা এটা ইংলিছ কোৱা হল এনেইটো কয় নহয় মাইছ বুলি কোৱা যিয়ে কওঁ এনিবডি ফিচ এ ফিচ আছো না কিনো মাছ বেছি চব এটা আছা
গাখীর বিকিছিলা ও এটা মাছ তো ধরিলা আচ্ছা 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 তাহলে এটা মাছ কোক আপনার আপনার কি মাছ লাগে হরু দড়িকনা মাছর পর তিমি মাছ লকে পাব হরু দড়িকনা মাছ তিমি লকে সাল সালে কম পাম কত মাছ জাস্ট এ মিনিট হ্যালো মাইকেল প্লিজ কাম ইনসাইড মাছওয়ালা কাকো ইংলিশ কব লগা হয়েছে বিজনেস পলিসি ও বিজনেস পলিসি ডে টু ডে বিজনেস ফর্স ম্যান সো হিম দা ক্যাটালগ ও ইয়া মাছর ক্যাটালগ ইয়া বিজনেস পলিসি বিজনেস পলিসি ইয়া ইয়া ইউ গেট অল কাইন্ড অফ ফিশ এগ ফিশ সি ফিশ পন ফিশ বিল ফিশ রিভার ফিশ অল কাইন্ড অফ ফিশ ওরা অখমে বুঝি পোয়া ইয়া ইয়া কব পারা এটা কি এয়া এয়া মারি আছে হ্যাঁ অখনে কব নোয়ারা কিও মাইকেল ডিউরিং বিজনেস টাইম নো আসামিস অনলি ইংলিশ ইয়েস ম্যাম ইয়া শো মি শো মি হোয়াট ফিশ ইজ দিস সি ফিশ সি ফিশ আই নো হোয়াট ইজ দ্য নেম দিস ইজ গোল্ডেন ফিশ অর দিস ওয়ান দ্য ব্ল্যাক এন্ড স্টার ফিশ স্টার ফিশ স্টার ফিশ দিস ওয়ান অক্টোপাস অক্টোপাস প্রন দিস ওয়ান পিরানহা অর সামথিং ইয়া ইয়া This was sir you know all this thing all this thing mane hero ei bu dekhun sob hagor mas salani mas oh you don't say it salani better you should say imported fish very important imported bad dia muthote I am a local person purely local so I want local fish okay. oh yeah look michael show him local catalog yeah yeah I'm having hey having saving na like catalog na so local mas amar catalog sabo dorkar nai I want two piece goroi mas what যদি অর্ডার দিয়ে দিও আর অর্ডার দিলে দশ দিনের আগত কিন্তু মাছ আহি না পয় আর যদি তাতে অসম্বন্ধ বা পথ অবরোধ কিবা তা পড়ি গেল আর লাগবে পারে হে দহ পনেরো দিন মই তোমালোকর সেই অর্ডার দিয়া মাছ খাম বলে ডাকি ধার দি থাকিম ডাক ধার দিয়ে আর ধার দিয়ে থাকো হে হেলে আমার নাপই নহয় এটা আপনার কথা এটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি কি ধার দি থাকে কিন্তু আমি পঞ্চাশ কেজি তলত অর্ডার লব নোৱাৰো ইয়া ইয়া ওরা দেখাত বগা বিলাতি হল আপনি এ মুখেরে ভেল 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 দেয়া দেয়া কঠে বনালে ঐ কি মাছ এই গরই মাছ কি গরই লোকেল তোমার লোকেল হল না আমি খাটি লোকেল খাটি লোকেল আচ্ছা ফাঁকা তো খাটি নহল তোর এটা বাদ কি দাম লাগাইছো দাম মানে আপনার নিজে খাব না আলোই খাবো কি আলোই তো কি দাম নিজে খাও আলোই খাও তো দাম কি বেলেগ বেলেগ হবে নহয় নহয় তার মানে যদি আপনি নিজে খায় তাহলে 50 টাকা পোয়া আচ্ছা আর যদি আলোই খায় তাহলে 20 টাকা হ্যাঁ আলোই খলে 30 টাকা ডিসকাউন্ট এ না তারপরে গেলা মাছের আর কিমান দাম লোক দেখছুন কি সরি আলো হিরা কত আলো হিনি কি না কোন আলো হিনি মাছ ব্যাপারি ও ম্যাডাম এই বিলা কাপড় পিন্দি আপনি মাছ মিছিলে মাছ হয় তখন হাত ফেল করে মরে যাব হোয়াট ননসেন্স মাইকেল ফলো মি ও ইয়া ও ইয়া আপনার
দুনিয়াত বহুত কাম আছে এ এনেকা এনেকা খোঁজ দিলেও তো পয়সা পায় হ্যাঁ পয়সা পায় এনেকা এনেকা নাছিলেও পয়সা পায় পয়সা পায় আচ্ছা এতে মাছ বেশি আমার পেটত লাত মারিছে দুটা মাছ দুটা গরুই মাত্র মাত্র না ঘর যায় প্রাণী মই আর মো ককাতে কিমান বেশি খাম মই ওতে দুটাই যথেষ্ট এ দাদা এটা কথা কও একদম বেয়া না পাবো আরে আপনি সব ক্ষেত্রে কঞ্জুসি করক তিনটা বিয়া করাব লাগে এটা বিয়া করাও তার কো বলে মোর এক না কিন্তু খুয়াত কঞ্জুসি ন করিব ঠিক নাই নতর দেখা দেখা হাতা দেখা না না এ আপনি এই যে দেখছে একদম কালা কালা বাপরে জিন্দা পাতা পাতা বড়িয়া এটা একদম বড়িয়া আপনি মানে এটু বড়িয়া মাছ এই সেং মাছ পলি নহয় তো না না এটু মানে একদম এটু গরে মানে আজকাল এটু এই দেখছে ফাল পারি পারি রাগ করছে ইনো কবো এক সেং বলি নো কবো গরে লাগ রাগ করছে নহয় আচ্ছা 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 তার তো রেপুটেশনের কথা আছে ঠিক আছে ঠিক আছে এই রবশন রব হ্যালো এমএলএ স্যার কি কলে না না স্যার এতিয়া আর কুশিয়া মাছ কত খায় আজি আনিছো গরই কলা কলা দিগল দিগল হ একদম বিলর প্রমাণে কেটা গুছি গুছি ধরা হ হ হ না আপনি এটু খাবো পারবো অ কি কইছে এজো আবার হেরাইছে মাছ বিলা এ মাছ কে এত গরই মাছ হেরায় খুব কমপ্লেন দিয়ে কাস্টমার বিলাকে হ গিরেক লাই কিনি লই যায় তাছ গরই মাছ লাই হেরাই থাকে অ এ বাইরে চাকরি করা মানে গরই মাছ একদম কিনবো না লাগে হ হ হ হ মদন লাল ঠেলা চলাই যে সি আপনি কি বলি ভাবছে না 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 মদন লাল ঠেলা চলাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ককা চাই ফেলে এই মাছ ওলা ভাই এই এই বাবা বাসি দিছ জানা ভাই মই একদম নরে মু মাছ এবলা গুটু করে মাছ আছে উলাই পড়ব একদম টাইম নাই বেয়া না পাবো দে দিলে কাস্টমার আছে মাহু কি হলো বল মই কই থাকো দে আচ্ছা কি হল কি হল মানে মাছ মাছ গরে মাছ থাকিছে গরে মাছ তার মানে আজি আমি মাছ খাম বাসিব কোনে বাসিব কোনে তই বাসিবি আরো তুমি তই আনিবি আরো আপনি করক করক সুবাই সুবাই খাব হ্যাঁ খাব মানে খাব তো লাগিব কিন্তু খোয়া তো কষ্ট আছে তা তো একটা রিস্ক আছে রিস্ক খোয়াত কি হয় রিস্ক খোয়াত রিস্ক আছে যদি মাছৰ কাট কেনবাকে লাগি যায় ডিঙিত তেতিয়া রিস্ক কোনে লব মই তো নলম সেই কারণে সেই কারণে মই রিস্ক নলম সেই কারণে মই নিজে বাসিম হ্যাঁ নিজে রান্ধিম হ্যাঁ নিজে খাম হ্যাঁ এটু রাখা মই নিজে রান্ধিম কিন্তু হ্যাঁ কমলা ও কমলা এই কাম করি থাকলি মাটি মোর বিয়া খাবো দে না না এ কথা তা খুজু বলি কইছো এনে তুমি মাছ খোয়ানে কইলি তো খামে আচ্ছা তুমি মাছ রান্ধিব জানানে কি কে রান্ধি কেন তো রান্ধবে জানা নয় তুমি মাছ বাসিব জানানে এ অমকর মাছ বাসাত নাম আছে মই মাছ তুলি একদম বগা কাপড় ধরে ফসফসে হয়ে যায় হয় নাকি তেনে হলে এই তুলুয়া আইয়ো বিরাট ভাল লাগিল আজি এ মনটো ফুল ভাঙি গেল কি আপনালোকে যে মোক মাছ দিলাক একদিন আপনালোকক ময়ো মাছ দিম কি হিয়া দিয়া নিয়া করলে মানুষ জীবনটো চলি দেখব কি দিয়া নিয়া ঐ দিয়া শুন দিয়া তুমি কি কথা কইছা হে মই তোমাক মাছ উপহার দিব বিচাৰা নাই কিটা হলি তোমাক মই রান্ধিব বাসিব আৰু রান্ধিব দিছো এটো আপনি মাছ বাচ্চা খাই কি খাই খাই মুখে বাবা
প্রত্যেক খণ্ডতে আমার মূল ঘর অতিথি আহে গতি সেই অতিথি এজন আমি নিমন্ত্রণ করে আনিছো তেখেত হৈছে আমার অসম নহয় উত্তর পূর্বাঞ্চল তেখেত এজন সম্রাট সম্রাট মানে এলাপেচা সম্রাট নহয় তেখেতে কথা নোকোয়াকৈ সম্রাট বহুতে কথা কয় কিন্তু তেখেতে কথা নোকোয়াকৈ আমি কথা কয়ে মানুহ নটা রস আমোদ দিব নোৱাৰো কিন্তু তেখেতে কথা নোকোয়াকৈ অকল মুখৰ অঙ্গী ভঙ্গীৰে নটা রস প্রকাশ করে রাইজক দিয়ে আমোদ দিয়ে গতি তেখেতক চিনাকি করার প্রয়োজন নাই তবে পুনর্বার কোথাও তেখেতে 2009 চনত সংগীত নাটক একাডেমি তেখেতে পাইছিলে গতি এবার মোর ঘরলৈ নিমন্ত্রণ জানাইছো মানে মাইম অর্থাৎ কমেডি মাইম মানে মুকা অভিনয় সম্রাট শ্রীযুত মইনুল হক শুনলা নমস্কার স্বাগতম আমার এই অনুষ্ঠান নাম হচ্ছে আমার খিচিড়ি নাইট গতি প্রত্যেকটা খণ্ডতে আলহী আহে গতি আজি মূল ঘর আলহী গতি এটা আমি তো কথা বেশি ফকফক কম গতি আপনি কথা নোকোয়া মানুষ কিন্তু আজি কিন্তু কথা কব লাগবে কিন্তু কম কথা কম আগতে কথা কইছিল আসলে মানুষবিল আসলে কি প্রথম অবস্থা খুব কথা কয় লাহে লাহে কথা কমি আহে বিয়াবর ক্ষেত্রতো সেনেকুৱাই যে প্রথম অবস্থাত কি হয় খুব কথা পাতে এটু সেটুক পতাবর কারণে মানে কলেজিয়া জীবন কারণ সেইখিনি সময় খুব মানুষ ফাঁকি দিয়ে কারণ প্রেমের সময় খুব ফাঁকি দিয়ে সেইখানে সুপার ড্রামেটিক বলে কয় এখানে সবে মানে ভাবে কি মোটকে ভাল লড়া আর পৃথিবীত নাই ছোৱালীজনী ভাবে মোটকে ভাল ছোৱালী আর পৃথিবীত নাই সবে মানুষে সদায় বিচারে ভাল লড়া আর ভাল ছোৱালীজনী বিচারে হয় না গতি সেইটো ফর্মুলা তারপর সেইটো সেইখানে সময় সুপার ড্রামেটিক হয়ে থাকে সুপার ড্রামেটিক পিছত ড্রামেটিক হয় ড্রামেটিক পিছত ন্যাচারেল হয় তারপর সুপার ন্যাচারেল হয় আর সুপার ন্যাচারেল সময় কথা নাপাতে মানুষ কারণ চকুয়ে চকুয়ে কথা পাতে লিপসে কথা পাতে আপনি যে কৈছে যে ফাঁকি দিয়ে আর কি এইটো নিজৰ ক্ষেত্রত প্রযোজ্য হয়েছিল না নাছিল ফাঁকি তো থাকবে আর যিমানে যুতে যিমানে পৃথিবীত প্রেম নকৰক ফাঁকি দিয়ে দি চলিব আচ্ছা এইটো ফাঁকি তো যেটা এদিন ধরা পড়ে যায় বিয়ার পিছতো কেতিয়াবা সঁচা কথা ওলাই যায় ওলাই গলে তেতিয়া সেই তর্ক করিলে তোমাক জানো নহয় তুমি কিমান ফাঁকি দিছিলা এইটো কৈছিলা এইটো কৈ তুমি একো কামৰে নহয় অকল মানে মই যে প্ৰেমিক প্ৰেমিয়া বুলি নহয় আজিকালি আমাৰ গোটেই দেশখনে গোটেই নেতাবিলাকে দেখোন একে ফাঁকি গোটেই আমুক দিম তাৰপিছতে একো নিদিয়ে গুৱাহাটী বুলি গতিকে যি কব গলে চাব গলে মানে গোটেই পৃথিৱীখনে চাগে আজিকালি ফাঁকি নেতাবিলাকৰ ভাল আমাৰ ফাঁকিটো একবছৰমান চলে একবছৰ নহয় আমাৰ চব আমি যেতিয়া হাজিৰ নহয় ফাঁকি দিওঁ খুব বেছি এসপ্তাহ চলে নেতাবিলাকে পাঁচ বছৰ কিন্তু কম নহয় কিন্তু 5 বছৰ তেওঁলোকে চলায় আর একটা কথা মানে তার মধ্যে কল যে আপনার আগর অতীতলে যাও মানে 80 দশক মানত যেটা আপনি যেটা এই মুকাভিনয় যেটা আপনি আরম্ভ করেন আসলে 80 দশক 80s-ৰ কি মানত আপনাকে আপনি স্ট্যান্ড আপ কমেডি করছিল মানে প্রথম মানে প্রথম আপনি যেটা করছিল সাউন্ড এন্ড কমেডি বলে আপনার গ্রুপ এটা আছে হোট আমি শুনেছিল গতিকে সেই বিষয়ে অকমান যদি আমি আসলে মই অ্যাকচুয়ালি প্রথমে মন একটিং আছিল মন একটিং কলেজত যেটা আহো আমি মই আমার পায়াতো ভাই মামাক লগ পাও ভাই মামার মই গোয়ালপাড়াত প্রোগ্রাম করবো যাওঁতে ভাই মামা মোক লগ পাইছিলে তারপর ইয়াতে বিবর কলেজ পাওঁতে ভাই মামা মোক লাগি লাগি কলে যে আমি এটা গ্রুপ খুলো তেতিয়া গ্রুপ খুলিলো যে নামত গ্রুপটো খুলো এটা নাম ব্যানার এটা বনাও তেতিয়া আমি সাউন্ড এন্ড কমেডি ব্যানার করেছিল তেতিয়া মই ভায়া আর প্রবীণ হাজরিকা আছিল ফার্স্ট আমি তিনটা লগ লাগি করেছিল আর সেইখানে সময় আমি তেতিয়া মোৰ আমার আগত আছিল বিঞ্চি ভট্টাচার্য ইন্দ্রবনিয়া প্রবীণ দাস এখিনি আছিলে গতি সেই সময় আমি যেতিয়া নতুন এটা বেলেগ ধরনের ওলালো নতুন টেকনিকত আমার কস্টিউম থাকে বউ থাকে ড্রেস মানে বগা চোলা বউ এডাল কলা বউ ডাঙর আর মাউথ পিস এটা নিজের লই যাও স্পেশাল মাউথ পিস এটা লগত লই যাও লাহে লাহে মিউজিক করা হলো এনেকে করে নতুন ধরনের যেটা করলো তেতিয়া আমার আমি খুব বিখ্যাত হলো আমি 81ত মই যেটা বিখ্যাত হলো রাতির ভিতরে আমার কেবাখনো প্রোগ্রাম আমার অনুষ্ঠান আমার এনেকুয়া হল যে আমি মহত 60খনকে প্রোগ্রাম করেছিল বিহুর সিজনত আমি 60টা প্রোগ্রাম করেছিল মাহত মোৰ রেকর্ড আছে মোৰ বই লিখা আছে তো সেইখিনি সময় আমার রেটও কম আছিল তেতিয়া আমি মার্কেটিং আমি নাজানোয়ে তেতিয়া হ্যাঁ এটা বহুত রেট ভাল হয়েছে কিন্তু মই তেতিয়া মই রেটটো এইটো লৈছিলোঁ যে গায়ক এজনে মোৰ আছিল উদ্দেশ্য আছিল এজন গায়কে যিমান লয় মই কিয় নাপাম মইতো এজন আর্টিস্ট
কষ্ট একে কষ্ট একে রাতি এক টুপনি ক্ষতি হয় মই যেতে গায় কল তুলা নছি তেখেতে লব ইমান মই কি কম পাম হয় আমি কমেডি কমেডিয়ান হই থাকি আমি মই ফিলার হব বুলি বিচার নরো মই একজন আর্টিস্ট হব বিচার মু নামত অনুষ্ঠান কইব লাগিব হয় সাউন্ড এন্ড কমেডি নামত আমার সাউন্ড এন্ড কমেডি নাইট হইছিল কি মত তাছ আমি হে কামত আগ বাড়ি গলো যেতিয়া মই বিখ্যাত হলো বিখ্যাত হতে মই চিন্তা করলো যে এই যে কমেডি করছি এটা বেশি টিকি না থাকি কি না থাকিব ওটা মই চেঞ্জ করিলো মই চেঞ্জ মানে হে কান আর এটা মই কমেডিতে আমি আমিও করেছো এটা আপনাদের মানে পদে পদে খুজত খুজ মিলা আমি আইছো এটা আমি আমি কৃষি দলে আমি মই মনমত এফা কমল দা ব্যানার বনু হল মানুহ চাৰিজন যাম মাইক কোনে দিব আমি দিম অনুষ্ঠান হয় তারপর আর আপনি ইমানবর জনব আপনি মাহত 60টা 65টা প্রোগ্রাম করার পিছতো ইমান জনপ্রিয়তা টাকা পয়সা আসিলে যিমান হোক ইটা যদি 500 টাকা আসিলে ইটা 5000 টাকা ভ্যালু তো তেনে কয় হেই বাদ দি আপনি কথা কই কই মানুহ হহাইছিলে কথা কই কই আপনি নটা রখর কথা আপনি রাইজক দিছিলে তারপর হঠাৎ ট্র্যাকটো চেঞ্জ করলে সেইটো হঠাৎ ট্র্যাকটো মই চেঞ্জ করলো মই যেটা ট্র্যাক চেঞ্জ করলো ট্র্যাক চেঞ্জ করার পিছত মই আকৌ ডিসে মাটিলো আহি গলো আচ্ছা আকো লাহে লাহে আকো শূন্যৰ পৰা আৰম্ভ কৰিছো আকো শূন্যৰ পৰা মই আকো 100 ৰ পৰা কাম আৰম্ভ কৰিছো আকো মই 10000 ৰ পৰা তেতিয়া দিনৰ 10000 ৰ পৰা মই আকো 100 ৰ পৰা আৰম্ভ কৰিছো বুজেনা তেতিয়া যেতিয়া মই মেকআপ কৰো তেতিয়া মানুহে কি আপুনি কি কৰিব আচ্ছা বান্দৰ নাচিব নেকি যে বগা মেকআপ কলা ড্ৰেছ কি বান্দৰ নাচিব নেকি বিভিন্ন ধৰণৰ মানুহৰ কথা কৰিব লাগা হয় সেইবিলাক কৰাৰ পিছতো লাহে 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 হ্যাঁ এই মই বেনাৰটো রাখিছো এটা মোৰ নামত ধৰ ৰবীন্দ্ৰনাথ শ্ব হয় এটা বিভিন্ন ধৰণৰ শ্ব কৰোঁ কোম্পানী ডাঙৰ ডাঙৰ শ্ব কৰোঁ মোৰ ইভেণ্ট বিলাকে ডাঙৰ ডাঙৰ শ্ব পাতে লৈ যায় বাহিৰত কৰি থাকোঁ মেক্সিমাম বাহিৰতে শ্ব মোৰ শ্ব হয় শ্ব চলি থাকে মোৰ আচ্ছা মানে আপুনি ক'ব খোজে নে এতিয়া আপোনাৰ পিছত আহিছে বহুতে মুকাভিনয় আৰ্টৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে আহিছে বহুতো নতুন ল'ৰা ছোৱালী আগবাঢ়িছে কিন্তু মই যিমানবোৰ দেখিছো যে আপুনি এতিয়া বহুত ওপৰলৈ গুচি গ'ল সংগীত নাটক একাডেমী পৰ্যন্ত আপুনি লাভ কৰিলে কিন্তু নৱপ্ৰজন্ম কিছুমান শিকিব যায় ঠিকে মই জানো কিন্তু আধাতে কিছুমানে সামৰ আমার আমি হয়ে গেল কিবাকে আমি আমার আসামতে আমার খুব ইন্টারেস্ট আছিল বস্তুটো ইন্টারেস্ট থাকার কারণে হয়ে গেল আর আমার সেই সময় খুব অভাবও আসে আমার অভাবেই মূল আবিষ্কারের মূল জন্ম সদায় ভাবো কারণ সেইখিন সময় মোট অভাব আছে মোট পাঁচজনী ভনী আছিল মো ভনীবিল বিয়া দিব লাগছিল গতি কিবা নয় কিবা করে ইনকাম করার রাস্তা নতুন নতুন বুদ্ধি নতুন নতুন কৌশল করে 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 ছবির প্রতি আপনি আকর্ষণ হয়েছিল একটা টাইম থাকে মানুহ আকর্ষণের সেই আমার যে ইয়ং অবস্থা একটা আকর্ষণ থাকে কিন্তু মই দুখন ছবি কৰিছিলোঁ পুলক দাৰ ছবি এখন কৰিছিলোঁ সেন্দুৰ আৰু সুৰুজ বুলি তাৰপিছত মোক এজনে ক'লে আপুনি এটা কামত লাগক 10টা কামত হাত নিদিব মই তেতিয়া চিন্তা কৰোঁ যে নহয় তেতিয়া আপুনি মাইম কৰি আছিল তেতিয়া মাইম কৰিছোঁ চাউণ্ড এণ্ড কমেডি মই এটা টাইমত গৈ মাইমো চাউণ্ড এণ্ড কমেডি আছোঁ মাইমো আছোঁ লাহে 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 চাউণ্ড কমেডি বাদ দি মাইমো লাহিলোঁ লাষ্টত মানে যেতিয়া মই লাহে 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 যেতিয়া এটা এটা বস্তু এৰি এটা বস্তু লৈ সম্পূৰ্ণভাৱে মাইমে কৰোঁ এতিয়া মই মাইমে কৰোঁ এটা মোৰ নিজৰ ইনষ্টিটিউট আছে মোৰ ল'ৰা ছোৱালী আছে মই ল'ৰা ছোৱালীক শিকাওঁ আৰু এতিয়া আজিকালি গভৰ্ণমেণ্টৰ পৰা বহুত সহায়ো কৰে আজিকালি ল'ৰা ছোৱালী সৰু পৰা চি চি আৰ টি স্কলাৰশ্বিপ আছে নেশ্যনেল স্কলাৰশ্বিপ আছে জুনিয়ৰ ফেলোশ্বিপ আছে ছিনিয়ৰ ফেলোশ্বিপ আছে বিভিন্ন ধৰণৰ কাম পাই থাকে কাম কাম কৰিব জানিব লাগে কাম আচ্ছা ক'ব খোজে যে নিষ্ঠাৰে যদি যিকোনো কাম হওক কিছুমানে কৈছে মই প্ৰায় দেখিছোঁ কিছুমানে শিকিব যায় আপোনাৰ তাত নদত কিন্তু আধাতে আধাতে এৰা কথা যে কৈছো সেই তেনে আধা এৰা এজন মানুহ ময়ো
এটো মই যেতিয়া মেডিকেলত পঢ়িছো 1988ত 89ত ডক্টৰ প্ৰশান্ত ডেকা প্ৰশান্ত ডেকা মই গোটেই প্ৰশান্ত ডেকাত আপোনাৰ শিকি আছিল আৰু সি এদিন লৈ গ'ল যে মই তো বল আমিতো কৰি থাকোঁ শিকিব যাওঁ আপুনি এটা মোক এক্সাৰচাইজ শিকাইছিলে সেই এদিনে এক্সাৰচাইজ কৰিলো তাৰপিছত মই বাদ দিলোঁ এক্সাৰচাইজ আছিলে আপোনাৰ ৱালত এইদৰে হাতটো থয় হয়নে এইটো এইটো আছিল নে এদিন কৰিলো ৰাতি হাতৰ বিষ এতিয়া মই ইমান কষ্ট কৰো মাইণ্ডটো দেখোন এনেকে নাই কিবা কি কৰিলে হৈ যায় দেখোন গোটেই সেইদিনাখনে মই কিবা কৰিলো তাৰপিছত কিন্তু মই চাইছো আপোনাক আপোনাৰ বহুত এক ছেকেণ্ড মই এটা আপুনি এবাৰ ভায়ামাৰ এই কিবাখন ভ্ৰাম্যমান দ্বিতীয় যিটো ভিডিঅ' ছবি জ্যোতিষ্ৰৱণ হৈছিল 1991ত তেতিয়া আপুনি কি কৰিছে মই কিন্তু অবজাৰ্ভ কৰোঁ দেই বহুত বস্তু মই আগবাঢ়ি নাও শিকিবলৈ তাত কিন্তু আপোনাৰ কলা এটা মই মনে মনে এইটো কিবা কৰিছিলো এইটো ৰুমাল খেল এটা দেখাইছিল মই কিন্তু আপোনাৰ পৰা শিকা নাই মই দূৰৰ পৰা চাই শিকিছো একলব্য আপুনি এইদৰে লয় চুলি চিঙা নিচা কৰে এইদৰে তাৰপিছত এইদৰে দেখাই থাকে আপুনি চেতনা বাইদেউ আছে ৰাজু দাহঁত আছিলো এই কৰি থাকে তাৰপিছত এনে আকতে আৰু এজনক কেচিৰে কাটিব কাটচোন কাট এইটো কিন্তু মই দূৰৰ পৰা মনে মনে চুল কৰি মই আপোনাৰ পৰা লৈছিলো তাকে যে নহওক মৰিন্দা মানে এইখিনিতে এটা কথা কওঁ আপুনি অসম নহয় অসম উত্তৰ পূৰ্বাঞ্চল ভাৰত সাতসাগৰ তেৰনীতি বাহিৰতো আপুনি আপোনাৰ অনুষ্ঠান পৰিৱেশন কৰিব গৈছে কিন্তু আজি আমাৰ দৰে এই খিচিৰি নাট অনুষ্ঠানটোত আপোনাৰ আহি কেনে লাগিছে বাৰু খুব ভাল লাগিছে তোমালোকে বহুত পপুলাৰ মোতকৈ বেছি পপুলাৰ তোমালোকে নাই নাই সেইটো ৰূপটো বেছি পপুলাৰ আৰু মানুহে চাইছোঁ তোমালোকৰ মোৰ আশীৰ্বাদো আছে ধন্যবাদ সদায় আশীৰ্বাদ থাকিব আৰু যাতে খিচিৰি গ্ৰুপটো আৰু উন্নতি কৰক বেলেগ এটা কথা হ'ল তাৰ মাজত যে আপোনাৰ নামটো মইনুল হক এতিয়া মইনুল হক বুলি আমি জানো যে মুকা অভিনয় সম্ৰাট মইনুল হক মাজতে আপুনি কাৰোবাক কোৱা যেন শুনিছিলো যে আপুনি হেন আপোনাৰ নামটো কিবা সলনি কৰিম বুলি কৈছে মানে ইমান ভাল নাম এটা মুকা অভিনয় বুলি থকাৰ কাৰণে মই বাচি গলো আচ্ছা যদি মই অকল মইনুল হক হ'লোহেঁতেন মইতো বৰবাদ হৈ গ'লোহেঁতেন কাৰণ কাৰণ কিয় কাৰণ মইনুল হক যদি চুৰ হয় এটা মইনুল হক থাকিব ডকাইতি মইনুল হক থাকিব কাৰোবাৰ ৰেপ কেছ থাকিল মইনুল হক হ'ল কাৰোবাৰ ছোৱালী পলাই লৈ গ'ল মইনুল হক থাকিল কাৰোবাৰ ঘৈণীয়েকৰ লগত কাজিয়া হ'ল মইনুল হক থাকিল সদায় মইনুল হক মইনুল হক টিভিত থাকে গতিকে উপায় নাই এতিয়া মই এই নামটো যদি মই সলাওঁ মই ভিখাৰী হৈ যাব লাগিব কাৰণ বেলেগ নামেৰে এইটো চিনি নাপাব গতিকে এই মইনুল হক মুকা অভিনেতা বুলি থকাৰ কাৰণে মই বাচি গ'ল কেতিয়াবা ঘৰত আহে নেকি বাৰু ফোন চোন আহে নেকি যে আগতে প্ৰথম বছৰত খুব আহিছিলে এই মইনুল এইবোৰ কি কি হৈছিলে আচ্ছা আচ্ছা গতিকে ঠিক আছে মইনুলদা ইয়াৰ পিছত আৰু অলপ অনুষ্ঠান আছে এইখিনিতে অকণ বিৰতি ল'ব খুজিছোঁ মানে ৰব ৰব এটা মইনুলা এখেত মানে মোৰ বেলেগ কিবা আপুনি নাভাবিব মোৰ একো নহয় এখেত এখেত আমাৰ ঘৰৰ ঝাৰু মানে বাই বাই মোৰ একো নহয় এখেত মোৰ পাৰ্ট টাইম মানে একদম টিপ টপ হৈ আহে ধুনীয়াকৈ মানে বাহিৰত গমেই নাপাব সকলোৱে মোৰ মিছেজ বুলি কৈ দিয়ে এখেত হৈছে মোৰ ঘৰ মানে কমল এখেতৰ নাম হৈছে ক ক ক অৰ্থাৎ কমলা কুমাৰী কলিতা বাইদেউ মই দেখি থাকো আচ্ছা ইমান ভাল লাগে নহয় আপোনাক আজি এনেকে অসমত মই কিবা হৈ গৈছো হলে আপনি যে অভিনয় করে মুখা অভিনয় করে ইমান ভাল লাগে নহয় আপনি আমাক এটা বস্তু শিখে দিব লাগে কি বস্তু মানে আজি এটা লড়ার লগত মানে অকমান কিবা কিবি চলি আছে আমি যে এই কামটো কৰিছো কথা নকয় কথা নকয় বহুত কাম কৰিব পাৰি যিমান কাম হৈছে কথা নকয়কে হৈ আছে গতিকে কথা নকৰাকৈ আমি ভাবোঁ কথা নকৰাকৈ কথা কৈ মৰেহে মানুহে আমি কথা নকৈ পেলাই যেতিয়া মই যেতিয়া আগতে কথা কৈছিলোঁ তেতিয়া বহুত অসুবিধা হৈছিলে এতিয়া কথা নকৰাকৈ অসুবিধাবিলাক কমি গৈছে হয় নহয় আৰু এইটো বয়সত কথা নকৰাকৈ বহুত কাম চলি থাকে কাৰণ কথা মানুহে নাকেদিও কয় চকুৰেও কয় দাঁতেও কয়
লিপসেও কয় চুলিকিডালও কথা কয়। যদি লাইন মারি থাকে নাকেরেও কথা পাতি পারে, কারণ ওচর যদি আপনার আপনার হাজবেন্ড থাকে আপনি নাকেরে কথা পাতি সাধারণতে গিলে ঘনিকে চকুরে কথা পাতে, চকুরে কথা বলে আর বেলেগ বেলেগ আছে অকমান প্রিয় গতি চুলি আছো যে মাতিব খুজছো এজন শিল্পী আর জনপ্রিয় নবপ্রজন্মের জনপ্রিয় শিল্পী তেখেত কুমার ধীরাজ। তেখেতে আমার খিচিড়ির বহু কেটা পেরোডি গীত গাইছে, গতি এবার আমি নিমন্ত্রণ করছো কুমার ধীরাজক। এয়া কুমার ধীরাজ, এয়া কুমার ধীরাজ, তেখেতক আমি অনুরোধ জানাইছো। তেখেত একটা মাজতে অডিও অ্যালবাম একটা রিলিজ হয়েছে, তার নাম আছে স্পেকট্রাম। গতি স্পেকট্রাম এটি গীত আমি তেখেত গাবলৈ অনুরোধ করছো। তার আগে আগে আজি আমার এই খণ্ডত যখন শিল্পী আমার একেলগে আমি অভিনয় করলো, গতি সেই শিল্পীসক নিমন্ত্রণ জানাইছো। গতি সংগীতের তালে তালে আমাক ইয়া প্রবেশ করব, গতি সমু শিল্পীক নিমন্ত্রণ জানাইছো। প্রথম ভাবনা
প্রথম কবিতা প্রথম মরম প্রথম ভাল পোয়া প্রথম ভাবনার প্রথম কবিতা বুঝা কিমান বেদনা বুঝা কিমান বেদনা নতুন আকার দরে যে তুমি জীবিকা প্রেমর তুলি কারে আকিলাল্পনা জনমে জনমে মোর হুয়া তুমি নহলে মই আধরুয়া প্রথম বারিষার প্রথম বরষুণ দেহে মনে আজি শিহরণ জাগেছো প্রথম বারিষার প্রথম বরষুণ দেহে মনে আজি শিহরণ জাগেছোন যেন তোমার মরমর এই পর যেন তোমার মরমর এই পর প্রেমর রাগিত মন মতলিয়া তোমার উঠার লাগিত মোর প্রিয়া মরমে ভুয়াইলিয়া খিচিৰি নাইট সহপ্ৰযোজক ৰত্নকুবেৰ ৰত্নকুবেৰ জেমছ এণ্ড জুৱেলাৰী খাতিৰত্ন উচিত দাম